হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চাইনিজ চিকেন ভেজিটেবল ফ্রায়েড রাইস আমি খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবং খুব অল্প সময় আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটি চলুন তাহলে তৈরি করে ফেলি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এই রান্নাটা করার সময় অবশ্যই আপনারা চুলার আচটা অনেক বেশি রাখবেন কারণ চাইনিজ যে কোনো খাবার হাই হিটে রান্না করতে হয় এরপর আমি এটাতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এরপর আমি এটাতে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি একটু নেড়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি বরবটি কুচি আমি এখানে সিজনাল বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করেছি এরপর আমি এটাতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি চিকেন কুচি দিয়ে দিচ্ছি আমি এরপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কুচি আমি সামান্য একটু লবণ দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন ডিম দিয়ে দিয়েছি আমি ডিমটা আমি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের কলি পেঁয়াজের কলি না থাকলে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন গাজর কুচি দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব একটু ভালোভাবে ভাজা হলে আমি এটাতে দিয়ে দিব বাকি যে সবজিগুলো আছে কুচি আমি এটাকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হলে আমি এটাতে দিয়ে দিচ্ছি ফুলকপি এবং পেঁপে কুচি আপনারা চাইলে পেঁপেটা অ্যাভয়েড করতে পারেন এরপর আমি এটাতে দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো আমি এখানে গোলমরিচ প্রায় এক চামচের মতো ব্যবহার করেছি গোলমরিচের পর আমি এটাতে দিয়ে দিচ্ছি সয়া সস এখানে আমি দুই চামচের মতো সয়া সস ব্যবহার করেছি আমার ভেজিটেবলটা তৈরি হয়ে গিয়েছে আমি এখানে রাইসটা দিয়ে দিচ্ছি এখানে আমি পোলাওয়ের চালটা আগে থেকে নর্মালি যেভাবে রান্না করা হয় ঝরঝরা করে রান্না করে নিয়েছি এরপরে সবগুলো একসঙ্গে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খুব হাই হিটে আপনাদের এটা ভাজতে হবে তৈরি হয়ে গেল আমার মজাদার চাইনিজ চিকেন ভেজিটেবল ফ্রায়েড রাইস অনেকেই বলে বাড়িতে ফ্রায়েড রাইস করলে সেটা রেস্টুরেন্টের মতো হয় না আর আমার এই রেসিপিটা শেয়ার করলে আপনারা সেম রেস্টুরেন্টের স্বাদেই খেতে পারবেন আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ